উচ্চশিক্ষা আর গবেষণার জন্য প্রথম সারিতে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। বিশ্বে আমেরিকান শিক্ষা ব্যবস্থা সবচেয়ে শক্তিশালী, এজন্য দেশের নাগরিকরা উচ্চ শিক্ষা সহ সেখানে বসবাসের জন্য আগ্রহী অনেকে। এছাড়াও দেশটিতে প্রবাসীদের বিনিয়োগের অনেক সুযোগ সুবিধা রয়েছে। যুক্তরাষ্ট্র থেকে ইকবাল ফেরদোসের উপস্থাপনায় বাংলা টিভির প্রবাসী বাংলার মুখ টকশো থেকে বিস্তারিত জানাচ্ছেন রুবেল রানা। ভালো পরিবেশে বসবাস, বৈদেশিক মুদ্রা অর্জন ও পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় প্রবাসীরা। হার্ভার্ড ইউনিভার্সিটি, যেটি বিশ্বের বিশ্বজুড়ে শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার আকর্ষণীয় গন্তব্য যুক্তরাষ্ট্র, বাংলাদেশের শিক্ষার্থীরাও এর ব্যতিক্রম নয়। বর্তমানে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য তৈরি হয়েছে নতুন সম্ভাবনা, অফুরন্ত সুযোগ, অপূর্ব সুযোগ, এমন সুযোগ যে যাদের বাবা মায়ের ইনকাম $70,000 অ্যানুয়াল ইনকামের কম, তাদেরকে হার্ভার্ড টিউশন ওয়েভার দেবে এবং টিউশন মানে হাত খরচ, অন্যান্য খরচের জন্য মান্থলি একটা টিউশনও দিতে পারে, একটা স্টাইপেন্ডও দিতে পারে আর কি। যদি অ্যাডমিশন পেয়ে থাকে, অ্যাডমিশন পেলে তখন এনিওয়ান ক্যান শো দ্যাট financially he cannot avail of the admission opportunity. এদিকে যুক্তরাষ্ট্রে নতুন উদ্যোক্তা সৃষ্টিতেও কাজ করছে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সংগঠন। প্রবাসী সংগঠনের নেতারা জানান, যুক্তরাষ্ট্রে বিনিয়োগের জন্য রয়েছে অনেক সুযোগ সুবিধা। এখানে বাংলাদেশ তথা আমরা যারা এশিয়ান আছি, আমাদের যথেষ্ট পরিমাণে অপরচুনিটি আছে। আমরা এই ন্যাচারাল রিসোর্স, আমরা এইখানকার লোকাল মার্কেট এবং এখানকার যে অপরচুনিটি আছে এগুলোকে কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারি। মেইনলি তারা যে সমস্ত ব্যবসার সাথে জড়িত আছে সেগুলো হচ্ছে আমদানি এবং রপ্তানি নির্ভরশীল ব্যবসা। অধিকাংশ ব্যবসা, আমাদের ব্যবসাগুলো অধিকাংশ চায়না এবং ইন্ডিয়ার সাথে জড়িত, অল্প কিছু ব্যবসা আছে যারা বাংলাদেশের সাথে জড়িত। আমরা চাই যে বাংলাদেশের সাথে এই ব্যবসাগুলো আরো গতিশীল হোক, স্পেশালি আমি বলবো যে বাংলাদেশি পণ্যের বাজার এখানে তৈরি হোক। এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা দেশীয় সংস্কৃতি বিকাশেও কাজ করছেন। ভাষাই আমাদের মেইন ভিত্তি, মেইন পরিচয়। রুবেল রানা, বাংলা টিভি, ঢাকা।